আমার আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা তাবু, তবে তোমার রবের ব্যাপারে তুমি এইটুকু ধারণা নিয়ে রাখো, ইল্লাল্লাযিনা তাবু, তোমার রব কাউকেই দূরে ঠেলে দেন না যদি তুমি তওবা করো, যদি তুমি তোমার অতীতের ভুল আল্লাহর কাছে স্বীকার করে দাও, ভবিষ্যতে করব না এই প্রমিস আল্লাহকে দাও, আল্লাহর কাছে এরপরে কৃতকর্মের জন্য যদি ক্ষমা চেয়ে নাও, আল্লাহ বলছেন ওয়াসলাহু, আর নিজেরা যদি শুধরে যায়, আল্লাহ বলছেন ওয়াবাইয়ানু, এরপরে যা সত্য তাই বলতে শুরু করে, অতীতের ভুল স্বীকার করেছে শুধরে গেছে, হক কথাকে আবার বলতে শুরু করেছে, খবরদার এরপরে অতীত নিয়ে ঘাটাঘাটি করো না, তারে আর দোষ দিও না, তার পুরাতন কথা তুলে তুলে তারে মনের ব্যথা দিও না। আমার আল্লাহ বলছেন ফাউলাইকা আতুবু আলাইহিম, আমি আল্লাহ তাদের জন্য তওবার দরজাটা উন্মুক্ত করে দিলাম, ওয়া আনা তাওয়াবুর রহিম, আমি তো বড়ই দয়ালু তওবা গ্রহণকারী, যেই বান্দা তার অতীতের ভুলগুলোকে স্বীকার করে দিবে, আমি আল্লাহর কাছে ভবিষ্যতে ভালো করবে, ভুলগুলাকে স্বীকার করে আল্লাহর কাছে ফেরত আসবে। আমি রব্বুল আমিন বললাম আনা তাওয়াবুর রহিম, আমি তোর এমন দয়ালু রব রে বান্দা, তুই একবার এসে দেখ আমি তোর তওবাই কেবল কবুল করব না। আমি রব্বুল আমিন দয়াদ্র হয়ে তোর অতীতের ভুলগুলাকে তোর আমল নামা থেকে মাফ করে দিব। আল্লাহ আয়াত কারিমার মধ্যে বলেছেন কেবল মাফি করে দিবেন না, ওই ব্যক্তিগুলার তো মর্যাদা আল্লাহর কাছে বাড়ানো দরকার। একজন মানুষ 50 বছর ধরে ভুল করেছে, করার পরে হঠাৎ করে তওবা করে অল্প একটু কেবল ভালো কাজ করেছে, করার পরে তো আর কিছুই করতে পারে নাই, মৃত্যু চলে আসছে। একটা মানুষের 50 বছরের ভুল পথে আসার পরে মাত্র 2 দিন সময় পেয়েছে, এরপরে চলে গেছে, কেমনে তারে মর্যাদা দেওয়া হবে, কেমনে তারে জান্নাতের গ্রেড বাড়ায় দেওয়া হবে? উম্মতে মুহাম্মাদের হিসাবে সবার আগে তো রব্বুল আমিন তারে জান্নাতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রাখছেন, জান্নাতিরা যত হবে আমার নবী বলেছেন অর্ধেক হবে, আমার উম্মত আরেক জায়গায় বলেছেন তার চেয়েও বেশি হবে। এখন এই উম্মত তো সারা জীবন ভুল করলো, কেবলমাত্র 2টা দিন তওবার পরে সে পেয়েছিল, কেমনে তার এই বদলা দেওয়া হবে? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তাদের জন্য বলছেন যেই না আমার বান্দা ভুলের থেকে নেকের দিকে আসবে, আমি রব্বুল আমিন অতীতের যত ভুল ছিল আমি আল্লাহ সবগুলাকে নেক দিয়ে রূপান্তর করে দিব, যত ভুল সব নেকে রূপান্তর হয়ে যাবে, তাওয়াবুর রহিম। আমার রব্বুল আমিন এরপরে দ্বিতীয় রোগের কথা বলছেন, ইহুদি আলেমদের দ্বিতীয় রোগ ছিল সিদাত। সিদাত মানে হচ্ছে দিন থেকে ফিরিয়ে রাখা, হক থেকে ফিরিয়ে রাখা, এমন কার্যকলাপ তারা করত মানুষকে দিনের উপরে রাখতো না, বরং দিন থেকে সরায় নিত। আসেন তো দেখি তাদের চরিত্র কেমন ছিল। সূরা তওবা 34 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আমিন বর্ণনা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাত তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, আহবার, আহবার শব্দটিকে হুবুর থেকে এসেছে। হুবুর বলা হয় ওই ব্যক্তি যে এত সুন্দর করে গুছায় কথা বলতে পারে, যেই গুছায় কথাটা তার এলমি কথা, এর কারণে মানুষ প্রতারিত হয়ে যায়। আর এই আহবারের পারিভাষিক সংজ্ঞা হচ্ছে ইহুদিদের মধ্যে থেকে যারা পণ্ডিত ছিল, যারা ইহুদিদের রাব্বি, ইহুদিদের পক্ষ থেকে আলেম ছিল, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন রুহবান। আর দ্বিতীয় দল হচ্ছে যারা সমাজ বৈরাগী, বৈরাগ্যতা গ্রহণ করেছে, রুহবান ছিল না সারারা। আল্লাহ বলছেন কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, ইহুদি এবং নাসারাদের মধ্যে থেকে যারা বৈরাগ্যবাদী এবং এই রকম সুচারু রূপে কথা, মিষ্টি মিষ্টি কথা, সুন্দর কথা উপস্থাপন করতে পারত, তাদের মধ্যে থেকে যে সকল আলেম তাদের চরিত্র ছিল লায়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, তাদের প্রধান চরিত্র ছিল তাদের এই পাণ্ডিত্য, তাদের এই ধর্মীয় ব্যক্তিত্ব সাজার দ্বারা তারা মূলত মানুষের মালগুলাকে অবৈধভাবে গ্রহণ করত। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে তাদের রোগ ছিল ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ,
ওরা মজার মজার মিষ্টি মিষ্টি কথা বলে। যে মানুষগুলা হকের রাস্তা পেয়ে গেছিল, ইসলামকে চিনে ফেলেছে, কোরআন সুন্নাহ বুঝে ফেলেছে, মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় জেনে ফেলেছে, কিন্তু তারা তাদের ব্যক্তিগত স্বার্থে সঠিক দিন থেকে মানুষকে ফিরাইয়া রাখে। আপনি যদি খোঁজ খবর নিয়ে দেখেন, পুরা পৃথিবীতে এখনো মিশনারি যে কার্যক্রম, ইহুদি নাসারাদের ধর্ম প্রচারের যে কার্যক্রম, ঠিক একই পদ্ধতিতে আছে। সুন্দর সুন্দর করে কোরআন সুন্নাহ থেকে কথাগুলা বের করে নিয়ে যেভাবে মানুষ ধোকায় পড়বে এরকম ধোকার মধ্যে ফেলে দিয়ে দিয়া ওই মানুষগুলাকে প্রতারণা করে, আর টাকা পয়সা নানান কিছুর লোভ দিয়া ওই মানুষগুলা কোরআন সুন্নাহ থেকে ইমানদারদেরকে ইমানের পথ থেকে বিচ্যুত করে। এইটা হচ্ছে ইহুদি এবং নাসারাদের কমন চরিত্র, ঠিক কিনা? মানুষের কাছে যে বলাচ্ছে, তোমরা বলো তোমাদের কোরআনে, ওরা স্বীকার করে নাই, ওরা আজ পর্যন্ত খ্রিস্টান হতে পারে না যদি এটা স্বীকার না করে যে ঈসা আলাইহিসসালাম ক্রুসিফাই, তাদেরকে ক্রুশবিদ্ধ করা হয়েছে, এর জন্য তারা এখনো ডিবেট করে মুসলমানরা কি বিশ্বাস করে, মুসলমানরা কি বিশ্বাস করে যে ঈসা আলাইহিসসালামকে শুলে চড়ায় মারাই ফেলা হয়েছে, স্বীকার করে আল্লাহ বলছেন না তোমরা বুঝো নাই, তোমরা তাদেরকে শুলেও চড়ানো হয় নাই, তাদেরকে হত্যাও করা হয় নাই, বল রাফা আল্লাহ, বরং আল্লাহ রাব্বুল আমিন তাকে আসমানে তুলে নিয়েছেন, এই তো আমাদের ঈমান, ঠিক কিনা? এখন ইমান চুরির পদ্ধতি নিয়েছে এই রুহবানরা, এই বুরহান তারা বলে, এখন বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চলে গেছেন দুনিয়া থেকে, কে বেঁচে আছে এখন? তোমাদের কোরআন তো বলতেছে ঈসা বেঁচে আছেন, আসমানে আছেন, আছে কিনা? আমরা বলি হ্যাঁ আছে। বলে আমরা তোমাদের কাছে ঈসার দলে দাগ দিচ্ছি না, একজন নবী ইন্তেকাল করে গেছেন, আরেকজন আসমানে আছেন জীবিত, আমরা তোমাদেরকে এখন ঈসাই ইসলামের দিকে দাগ দিচ্ছি। লোকজন মনে করছে ভালোই তো কথা, আবার দেখা যায় বাড়িতে টাকা পৌঁছায় যাচ্ছে, বাড়িতে গরিব মানুষের ছাগল পৌঁছায় যাচ্ছে, উনার বাথরুম নাই টয়লেটের ব্যবস্থা করে দিচ্ছে, সুন্দর হাসপাতাল করছে, মুসলমান ডাক্তাররা রোগীর সাথে খারাপ ব্যবহার করে, আর ওরা রোগীর আদর যত্ন করে নিয়ে যায়, যাওয়ার পরে একদম সুন্দর ট্রিটমেন্ট করে আবার ওষুধপত্র সহ বাড়িতে পাঠায়, চিন্তা করছে সবই পাওয়া যাচ্ছে, সাথে তো ইসলামও আছে, ইসলামটা মুহাম্মদ না বরং ঈসা ইসলাম, সমস্যা কোথায়? এইভাবে তাদের একটা একটা করে প্রতারণা দিয়ে মানুষ হকের থেকে সরাই, দিনের থেকে সরাই, আজকের চরিত্র নাই, সেই রসুলে আরবির যুগ থেকে আজ পর্যন্ত কেয়ামত পর্যন্ত চলমান থাকবে। আল্লাহ বলছেন ওয়াসুদুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে এই মানুষগুলা মানুষকে সরায়, নানানভাবে প্রতারণা করে। আমি আল্লাহ জানালাম এরা পথভ্রষ্ট, চিরস্থায়ী পথভ্রষ্ট, প্রত্যেকটা ইমানদারকে তাদের চরিত্র জেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন পুঁজিবাদী যে রাষ্ট্র ব্যবস্থা, সাম্রাজ্যবাদী যে অর্থনৈতিক ব্যবস্থা, তার সুস্পষ্ট রূপরেখা আল্লাহ বলেছেন। কি বলছেন গভীর মনোযোগে খেয়াল করেন, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ রূপা টাকা পয়সাকে ইচ্ছা মতো সংরক্ষণ করে রাখে, শুধু বানায় আর বানায়, শুধু বানায় আর বানায়, শুধু সংরক্ষণ করে, একটা গোষ্ঠীর হাতে টাকা পয়সার কোনো অভাব নাই, ইচ্ছা মতো, আল্লাহ বলছেন ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দেওয়া পথ ও পদ্ধতি অনুযায়ী কোনো খরচ করে না, চিন্তা করে আমি কামাই করছি আমারটা, আবার আল্লাহর জন্য খরচ করার কি আছে? সাবিলিল্লাহর ব্যাখ্যার মধ্যে মুফাসসিররা বলছেন এই সাবিলিল্লাহ মানে কমন সাবিল নয়, বরং এই সাবিল মানে হচ্ছে আল্লাহ যে যাকাত ভিত্তিক অর্থনীতি দিয়েছেন, ওই মানুষগুলাই যাকাত ভিত্তিক অর্থনীতিকে সমর্থন করে না, বরং তার মাল তার সম্পদকে সে প্রতিত করে আর গচ্ছিত করে। আল্লাহ বলছেন আপনি তাদেরকে জানায় দেন ফাবাশশিরহুম
আল্লাহ উপহাস করে তাদেরকে বলছেন, তাদেরকে একটা শুভ সংবাদ দেন, যারা এই মালগুলাকে সংরক্ষণ করে, যারা এই সম্পদের পাহাড় বানায়, আল্লাহর রাস্তায় খরচ করে না, যাকাত দেয় না, যাকাত ভিত্তিক অর্থনীতির কথা বলে না, এইটাকে কার্যকর পদ্ধতি মনে করে না, আল্লাহ বলছেন ফাবাশশিরহুম রাসূল, তাদেরকে আপনি একটা আনন্দের সংবাদ দিয়ে রাখেন। কি আনন্দের সংবাদ? বিআযাবিন আলীম, আল্লাহর কাছে এসে দেখো যন্ত্রণাদায়ক একটা শাস্তি তোমার জন্য অপেক্ষা করছে। নাউযুবিল্লাহ। বুঝছেন আল্লাহর ভাষা?